আর এইখান থেকে সারা বাংলাদেশে মমতাজ রে চিনে জানে ভালোবাসে, এইখান থেকে যদি মমতাজ আপনাদের ভোট না পায়, রায় না পায়, তাইলে অন্য অন্য জায়গায় গেলে এরকম কথা কইব না যে দূর মেয়ে, সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আমার অনেক এমপি মন্ত্রীরাও কয়, আমি প্রোগ্রামে গেলে যে ডিপুটি স্পিকারের ইতে ওই দিন পাবনায় গেছি, উনি নিজে স্টেজে ওইটা কইতেছে, কয় আমার চাইতে আপনি জনপ্রিয় আমার এলাকায় বেশি, আপনি দাঁড়াইলে বেশি ভোট পাবেন। সারা বাংলাদেশে কয় যে আপনি যেখান থেকে বাংলাদেশের দাঁড়ান ওইখান থেকেই সবচেয়ে বেশি ভোট পাবেন। তাই সেইটা যদি আমার নিজের এলাকায় না হয় তাইলে কি এটা একটা অসম্মানই না? এই অসম্মানিটা যাতে আমিও না হই, আমার সম্মানের সাথে আপনাদের সম্মান জড়িত, আপনারাও যাতে না হন, না কি কন? আর এই অসম্মানই করার জন্যে কিন্তু এটা মনে করেন না যে এটা খালি আমাদের এখানকার মানুষের ষড়যন্ত্র, এটা কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র। বঙ্গবন্ধুরে খালি কিন্তু মুস্তাকরা মারে নাই, বঙ্গবন্ধুরে কিন্তু খালি এই যে আমাগো এলাকার আমাগো দেশের কয় না কটা কতিপয় বাঙালিরা মারছে পদভ্রষ্ট হয়ে আর্মি কইছেন এডি, আসলে কিন্তু তা না, এটা কিন্তু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। তাইলে মমতাজকেও ধ্বংস করার জন্যে আমাগো মানুষগুলা ব্যবহার হইতেছে, কিন্তু এটা ষড়যন্ত্রটা কিন্তু অন্য জায়গার, বুঝছেন? আমি কিন্তু বাইঙ্গা বেশি কইতে পারুম না, বুঝা লাগবো। মমতাজ সারা বাংলাদেশ বেড়ে আওয়ামী লীগের কথা কয় কে? মমতাজ সারা বাংলাদেশ বেড়ে শেখ হাসিনার প্রচার করে কে? মমতাজ বাংলাদেশ বেড়ে শিল্পীদের নিয়ে এত এত মাতামাতি করে কে? এত শিল্পী সংস্কৃতির কথা, এই মধুরাট মধুর মেলা এইগুলা সারা দুনিয়া বইরে মমতাজের এটা প্রচার কে? এই শিল্পী সাহিত্য সংস্কৃতি শেখ হাসিনার এই সব কিছু ধ্বংস করার জন্য যেই দলটা আমাদেরকে পছন্দ করে না তারা কিন্তু এই আন্তর্জাতিক ষড়যন্ত্র করতেছে। এটা কিন্তু আর কেউ না বুঝলে আমি কিন্তু টের পাই, বলি না অনেক কিছু। এই বিরোধী যারা শত্রু যারা তারা কিন্তু নাহলে অনেক টাকা আসতেছে কোথার থেকে, ওই দিন কিন্তু ফুপা এই টাকার কিছু ব্যাখ্যা দিছে, তা যেখান থেকে ওই টাকা আসতেছে ওই টাকাটা কিন্তু খুব সুবিধাজনক টাকা না, সুবিধাজনক টাকা না। অতএব ওই টাকার সমস্যা আছে আমাদের সকলের মাথায় রাখতে হবে, আর না বাড়াই আমার মা বোনরা যারা ওখানে আসছিল এখানে যারা কষ্ট করে আসছে আমি সবাইরই আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আসলে আপনাদের নিয়ে বসতে যাই আমরা কেন যেন আমাগো ভাগ্যটাই খারাপ ওইরকমভাবে হয় না, আজকেও এই প্রোগ্রামটা নষ্ট করার জন্যে দিন বেড়ে ডিসি রোনে আমরা শুনছি আর কি বড় অফিসে বসে। হ্যাঁ আসতে নাম বলার দরকার নাই, বৈশা টৈশা থাই কে নষ্ট করব। একবার একটু খাওয়া বের চাইছিলাম তারও মেলা দোষ, মানে আমি পদে পদে খাওয়ার দোষ, ওহনে প্রোগ্রাম করে পারলাম না এইডার দোষ, মানে সব জিনিস খালি গজব হিন্দি এসে পড়তেছে আর কোনো জায়গায় না, কিন্তু খালি ভাকুমবাসীর উপরে যত গজব কি যত নিষেধ সব হলো ভাকুমবাসীর। মমতাজ রেন্তে হত্যা করতেই হইব, মমতাজ রেন্থে নষ্ট করে এই দেওয়া লাগবো, এনথে যাতে মমতাজের ই না হয়, এইটা করার জন্য যেমন উইটা পরে লাগছে আর কি। তা এখন যাই হোক, এই যে কাকারা আমার আমার কত হয়তো আমি সবসময় খবর নিতে পারি না, আমার বাবার গুরু ভাই এরা এই যে একজন সামনে অনেকেই আছেন, তা আমি মনে করি যে আমি হয়তো বা অনেক সময় আপনাদের সাথে কথাবার্তা হয় না, আমি আপনাদের সন্তান আপনাদের মেয়ে পাশে থাকবেন মরণ পর্যন্ত, আপনারা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে মরণ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে অনেক কষ্ট দিলাম, দেখা হবে 7 তারিখের পরে, ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ।